আইপিএল নিলামের প্রথম দিন শেষে কেমন হলো 10 দলের স্কোয়াড? অবিকৃত রইলেন যেসব তারকা ক্রিকেটাররা। আইপিএল নিলামের প্রথম দিনে সবচেয়ে বেশি দর উঠল ঈশান কিশানের, তার পিছনেই রইলেন দীপক চাহার ও শ্রেয়াস আয়ার। প্রথম দিনে ভাগ্য পরীক্ষা হলো 97 জন ক্রিকেটারের। রোববার বেলা 12টা থেকে শুরু হবে নিলাম প্রক্রিয়া। নিলামে উঠবে 98 থেকে 161 নম্বরে থাকা ক্রিকেটারদের নাম। তারপর অ্যাক্সিলারেটেড অকশন হবে, এজন্য 20 জন করে ক্রিকেটারের নাম জমা দিতে পারবে ফ্রাঞ্চাইজিগুলি। এক নজরে দেখে নেওয়া যাক প্রথম দিনে কারা দল পেলেন, তাদের দামই বা কত উঠল। লখনৌ সুপার জায়ান্টস, কুইন্টন ডিকক 6,75,00,000, মনীষ পাণ্ডে 4,60,00,000, জেসন হোল্ডার 8,75,00,000, দীপক হুডা 5,75,00,000, কৃণাল পাণ্ডিয়া 8,25,00,000, মার্ক উড 7,50,00,000, আবেশ খান 10,00,000, অঙ্কিত সিং রাজপুত 50,00,000। দিল্লি ক্যাপিটালস, ডেভিড ওয়ার্নার 6,25,00,000, মিচেল মার্শ 6,50,00,000, শার্দুল ঠাকুর 10,75,00,000, মুস্তাফিজুর রহমান 2,00,000, কুলদীপ যাদব 2,00,000, অশ্বিন হেব্বার 20,00,000, সরফরাজ খান 20,00,000, কমলেশ নাগারকোটি 1,10,00,000, কেএস ভরত 2,00,000। কলকাতা নাইট রাইডার্স, প্যাট কামিন্স 7,25,00,000, শ্রেয়াস আয়ার 12,25,00,000, নীতিশ রানা 8,00,000, শিভম মাভি 7,25,00,000, শেলডন জ্যাকসন 60,00,000। চেন্নাই সুপার কিংস, রবিন উথাপ্পা 2,00,000, ডোয়েন ব্রাভো 4,40,00,000, আম্বাতি রাইডু 6,75,00,000, দীপক চাহার 14,00,000, কে এম আসিফ 20,00,000, তুষার দেশপাণ্ডে 20,00,000। মুম্বই ইন্ডিয়ান্স, ঈশান কিশান 15,25,00,000, ডেওয়াল্ড ব্রেভিস 3,00,000, বাসিল থাম্পি 30,00,000, মুরুগান ওশেন 1,60,00,000। পাঞ্জাব কিংস, শিখর ধাওয়ান 8,25,00,000, কাগিসো রাবাডা 9,25,00,000, জনি বেয়ারস্টো 6,75,00,000, রাহুল চাহার 5,25,00,000, শাহরুখ খান 9,00,000, হরপ্রীত ব্রার 3,80,00,000, প্রভ সিমরন সিং 60,00,000, জিতেশ শর্মা 20,00,000, ঈশান পোরেল 25,00,000। রাজস্থান রয়্যালস, রবিচন্দন অশ্বিন 5,00,000, ট্রেন বোল্ড 8,00,000, সিমরন হেটমায়ার 8,50,00,000, দেবদত্ত পাদিকল 7,75,00,000, প্রসিদ্ধা কৃষ্ণা 10,00,000, যুজবেন্দ্র চাহাল 6,50,00,000, রিয়ান পরাগ 3,80,00,000, কেসি কারিয়াপ্পা 30,00,000। গুজরাট টাইটান্স, মোহাম্মদ শামি 6,25,00,000, জেসন রয় 2,00,000, লকি ফার্গুসন 10,00,000, অভিনব সাদারাঙ্গানি 2,60,00,000, রাহুল তেওয়াটিয়া 9,00,000, নূর আহমেদ 30,00,000, আর সাই কিশোর 3,00,000। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর, ফ্যাব ডুপ্লেসি 7,00,000, হর্ষাল প্যাটেল 10,75,00,000, ওয়ানিন্দু হাসারঙ্গা 10,75,00,000, দিনেশ কার্তিক 5,50,00,000, জস হ্যাজেলউড 7,75,00,000, শাহবাজ আহমেদ 2,40,00,000, অনুজ রাওয়াত 3,40,00,000, আকাশ দীপ 20,00,000। সানরাইজার্স হায়দ্রাবাদ, ওয়াশিংটন সুন্দর 8,75,00,000, নিকোলাস পুরান 10,75,00,000, টি নটরাজন 4,00,000, ভুবনেশ্বর কুমার 4,20,00,000, প্রিয়ম গর্গ 20,00,000, রাহুল ত্রিপাঠী 8,50,00,000, অভিষেক শর্মা 6,50,00,000, কার্তিক ত্যাগী 4,00,000, শ্রেয়াস গোপাল 75,00,000, জগদীশ সুচিত 20,00,000। অবিকৃত থেকেছেন যারা, ডেভিড মিলার, সুরেশ রায়না, স্টিভ স্মিথ, সাকিব আল হাসান, মোহাম্মদ নবি, ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, শ্যাম বিলিংস, উমেশ যাদব, আদিল রশিদ, মুজিব জাদরান, ইমরান তাহির, অ্যাডাম জাম্পা, অমিত মিশ্র, রজত পাতিতার,
আনমলপ্রীত সিং, সি হরি নিশান্ত, মোহাম্মদ আজহারুদ্দিন, বিষ্ণু বিনোদ, বিষ্ণু সোলাঙ্কি, এন জগদীশন, এম সিদ্ধার্থ, সন্দীপ লামিসানে। রেকর্ড অর্থে ঈশান কিশানকে নিলাম থেকে তুলে নিল নীতা আম্বানির মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের ছেলেকে ধরে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। রেকর্ড 15.25 কোটি টাকায় বিধ্বংসী উইকেট রক্ষক ব্যাটসম্যান ঈশান কিশানকে নিলাম থেকে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। কিশানকে কিনে নেওয়ার জন্য শনিবারের নিলামে মুম্বইয়ের সঙ্গে প্রথম লড়াই চলছিল পাঞ্জাব কিংসের, কিন্তু মাত্রাতিরিক্ত দাম উঠে যাওয়া ঈশানের জন্য লড়াই থেকে সরে আসে প্রীতি জিন্টার দল। পাঞ্জাব সরলেও কিশানের পাওয়ার লক্ষ্যে মুম্বইয়ের সঙ্গে বিডিংয়ের লড়াই নামে গুজরাট টাইটান্স। মুম্বই এবং গুজরাটের লড়াইয়ে ঈশানের দাম একটা সময়ে পৌঁছয় 13 কোটি টাকায়। এরপর আর এগোয়নি আইপিএলের নতুন এই ফ্রাঞ্চাইজি। এরপর নীতা আম্বানির দলের সঙ্গে বিডিংয়ের লড়াইয়ের নামে সানরাইজার্স হায়দ্রাবাদ। 15 কোটি টাকার উপর ঝাড়খণ্ডের এই ক্রিকেটারের দাম উঠে গেলেও পিছিয়ে আসেনি মুম্বই। 15.25 কোটি টাকায় শেষ পর্যন্ত ঈশানকে তুলে নেয় অম্বানি পরিবারের দল। 2020 আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে 516 রান করেন ঈশান কিশান। ওই মৌসুমে মুম্বইয়ের হয়ে তিনিই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী। রোহিত শর্মার প্রিয় ক্রিকেটার হওয়া সত্ত্বেও অনূর্ধ্ব-19 ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে ছেড়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। পরিকল্পনা ছিল নিলাম থেকে কম মূল্যে তাকে তুলে নেওয়ার, কিন্তু মুম্বইয়ের পরিকল্পনা ভেস্তে যায়। পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্সের সঙ্গে বিডিংয়ে আইপিএল নিলামের ইতিহাসে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ সংগ্রহকারী হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলা নিশ্চিত করেন ঈশান। একই সঙ্গে এদিন আইপিএলের নিলামে সর্বোচ্চ অর্থ সংগ্রহকারী উইকেট রক্ষকও হয়ে গেলেন ঈশান। আইপিএলের ইতিহাসে 61 ম্যাচে 1452 রান রয়েছে ঈশানের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 দলেও রয়েছে ঈশান কিশান। প্রথম একদিনের ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে 28 রান করেছিলেন এই তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান। কেউ হাসছেন, কেউ চিন্তাই, হোটেলে বসেই আইপিএলের নিলামে মগ্ন শ্রেয়াস ঈশানরা। একদিকে বেঙ্গালুরুর 5 তারা হোটেলে চলছে ভাগ্য পরীক্ষা, একটি করে নাম উঠছে, হাতুড়ির আঘাতে নামের পাশে বসে যাচ্ছে বিশাল অঙ্কের টাকা, কেউ আবার অবিকৃতই থাকছেন। অন্যদিকে টিম হোটেলে বসে নিলাম দেখছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। টেলিভিশনের সামনে বসে জাউরা হাসি শ্রেয়াস আয়ার, ঈশান কিশানদের মুখে। আবার শার্দুল ঠাকুররা চিন্তায় রয়েছেন, তখনও যে তাদের নাম আসেনি। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজকে 3-0 ব্যবধানে হারিয়েছে ভারত, তাই শনিবার হোটেলে বসেই টেলিভিশনের দিকে নজর রেখেছিলেন সবাই। ভারতের একদিনের দলের অধিনায়ক রোহিত শর্মা একটি ছবি প্রকাশ করেন, সেখানে দেখা যায় সোফায় পাশাপাশি বসে রয়েছেন যুজবেন্দ্র চহল, ঈশান কিশান, শ্রেয়াস আয়ার, শার্দুল ঠাকুর, ঋষভ পন্থ ও সূর্যকুমার যাদব। ক্যাপশনে রোহিত লেখেন, কিছু চিন্তামগ্ন ও কিছু আনন্দিত মুখ। ছবিতে দেখা যাচ্ছে শ্রেয়াস ও ঈশান হাসছেন। এবারের নিলামে শ্রেয়াস পেয়েছেন 12.25 কোটি টাকা, তাকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।